দেশ কিংবা প্রবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আহসানুজ্জামান ইমরান। দক্ষিণ কোরিয়া থেকে যারা সরকারি কুরিয়ারে বাংলাদেশে মালপত্র পাঠিয়েছেন তারা জানেন যে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে মালপত্র পাঠালে সেই মালপত্রের যে মূল্য বা দাম তার চেয়ে সরকারি যে ফিস আছে, অর্থাৎ আপনার মালটা দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে যদি পৌঁছায় সেই সরকারি ডাক যে রেটটা আছে, আপনার মালটা রিসিভ করার জন্য সরকারি কিছু ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা অত্যন্ত হাস্যকর। দক্ষিণ কোরিয়া থেকে আমরা হয়তো অনেকে সল্লাল, সুসুকে বা অন্য কোনো উৎসবে কোম্পানি কর্তৃক সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ইত্যাদি পায়। অনেকে এই সাবান, শ্যাম্পু, টুথপেস্ট খুশিতে তার পরিবারকে দিতে চান, তার স্ত্রী, তার বোন বা তার ভাই বা তার ভাবি অথবা তার মাকে উপহার দিতে চান। অনেকে হয়তো অনেক দিন পরে বাড়ি যাবেন এই ভেবে তারা খুশিতে সরকারি কুরিয়ারে দক্ষিণ কোরিয়া থেকে তারা মাল পাঠিয়ে দেন। মালটা যখন বাংলাদেশ থেকে তারা রিসিভ করেন, ডাকপিয়ন যখন তার বাসায় নিয়ে যান, তখন মোটা অঙ্কের রাজস্ব দাবি করেন। আমরা অনেকে ভাবি হয়তো এই টাকাটা ডাকপিয়ন খান, আসলে তা না, এই টাকাটা সরকারি কোষাগারে জমা হয়। উপরন্তু দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যদি কোনো মালামাল আসে তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে আপনার দেশে মাল গেলে বা আমার দেশে সোনার বাংলাতে মাল গেলে মালের যে মূল্য তার চেয়ে 2-3-5 গুণ মূল্য দিতে হয়। আমি দুই একজনকে চিনি যারা দক্ষিণ কোরিয়ার এই সুসুক কিংবা সল্লালের সাবান, শ্যাম্পু দেশে পাঠিয়ে 8-10 হাজার টাকার ড্যামারেজ দিয়েছেন। 8-10 হাজার টাকা যিনি সরকারি রাজস্ব দিলেন, ডাকপিয়নকে দিলেন বা পোস্ট অফিসকে দিলেন, সেই মালের মূল্য কিন্তু এত নয়। অনেকে না বুঝে হুজুগের বসে, আবেগের বসে কোরিয়া থেকে অনেক জিনিস বাংলাদেশে পাঠান। যিনি একবার পাঠান তিনি ঠকেন, তখন তিনি জানেন। আমার এই ভিডিওর উদ্দেশ্য যিনি জানেন না তাকে জানানোর। যারা দক্ষিণ কোরিয়াতে নতুন আসবেন অথবা দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এখন পর্যন্ত থেকবে করেননি অথবা কুরিয়ার করেননি, তাদেরকে বলবো প্লিজ ভাই, আপনি দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে কোনো জিনিস কুরিয়ার করবেন না, কোনো জিনিস থেকবে করবেন না, তাহলে আপনি চরম বিড়ম্বনার শিকার হবেন। কারণ আপনি যে উপহারটা বাংলাদেশ থেকে, সরি, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে পাঠাবেন সেই উপহারের যে মূল্য তার চেয়ে 2-3 গুণ বেশি মূল্য আপনাকে দিতে হবে পোস্ট অফিসকে বা ট্যাক্স দিতে হবে। সুতরাং আপনি যখন দেশে যাবেন তখন আপনি এই মালামালগুলো নিয়ে যাবেন। কিন্তু বাংলাদেশ থেকে আপনি জামা কাপড় বা মশলা, বিস্কুট, চানাচুর এ জাতীয় জিনিসগুলো আপনি দক্ষিণ কোরিয়াতে আনতে পারেন, তাতে আপনার লাভ হবে। এক্ষেত্রে হয়তো 10 কেজি মাল আনতে বাংলাদেশি টাকায় 3,000 টাকার মতো খরচ হয়, খরচ খুবই কম। তো দক্ষিণ কোরিয়া থেকে ভুলেও কেউ বাংলাদেশে সরকারিভাবে কোনো জিনিস পাঠানোর চেষ্টা করবেন না।